আমি জাম্বনির কুড়িপাড়ার শিবুকুড়ির বিটি সাজলি। কাগজওয়ালারা বললে, ওহো ওহো, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মেয়ে, তুমি কি করে কামিন ঘাটে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান উপপ্রধান, এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহন বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শুনলে, তখন আমার মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুড়া ঘরের ঘুটঘুটটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচলে হা হয়ে ফেলেছিলাম। কি কি স্বপন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কেঁদে ভাসায় ছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজাল সাঁজ বাতিটা জ্বলে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে, তাহলে উঠে আসে ভারতবর্ষ। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই, খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বনির শিবুকুড়ির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলত, পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলত, তুই কুড়িপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলত, দেখ সাজলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শোন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আরেক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তরাসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা, মাঝে মধ্যে জ্বর টর আসত। জ্বর এলে মা চুপচাপ এগনাতে তলাই পাতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জারকালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বারকতক, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমার দিদি বুড়ি তখন বাচ্চে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক, পুরনো ফটক ঘেরা উঠন, অত বড় দালান, অত বড় বারান্দা, সব ঝাটপাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দিঘরা গিন্নি নাই ছাড়লে এক গাদা এটো কাঠা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললুম, তোমাদের ঝুঠা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখনি। যতটুকুন মূল হয় তত বড় কথা জানিস? তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা, সবাই আমাদের ঝুঠা বাসন ধুয়ে অতকাল গুজারে গেল, আর তুই বললি, তুই বললি ঝুঠা বাসন ধুতে লারবি। বললাম, হুঁ, তোমাদের ঝুঠা বাসন আমি ধুতে লারবো, তোমরা লোক দেখে লও গা, আমি চললাম। কথাটা বলে গড গড করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আসছিলাম। থাবাদে থাবাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে,
দু পাতা লেখা পড়া করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আরে নাই। আঘন মাসের সাঁঝের বেলা এঘনাতে আগুন জ্বলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি আগে কখনো দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হইছেটা কি? ই কথা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লিগে জন্মাস নাই। যত বড় লাটসাহিবি হোক না কেনে, কারু কাছে মাথা নুয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনির লাগে লেখা পড়া শিখাচ্ছি তোকে, না হলে না হলে আমাদের হাবাথা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জাম্বনির খুরি পাড়ার শিবু কুরির বিটি সাঁঝলি। কবে কার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যায়, কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গোবর লতার এগনাতে লোক এখন লোকাকার, তার মাঝে বাসি বাজায় জিপ গাড়ি চাপে, আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে। কোথায় সাঁঝলি কুরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাঁঝলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠে চাপড়ালে, পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা, তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও নাও 10,000 টাকার চেকটা এখন রাখো। শোনো শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না 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 না, মন্ত্রীর লয়, তার বদলে আমি দেখলাম ঝলকে উঠলো আমার বাপের মুখ। কন কনা আগুন পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আর দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে, গায়ের সে দেঘরা গিনের বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা, ভিড় ঠেলে সে আসে বললে, কেনে কেনে কি হয়েছে রে সাঁঝলি, তুই তো তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল বল তোর লাগে কি আমরা করতে পারি, বল তোর কি লাগবে খুলে বল। বললাম বললাম, আমার পাড়া সয়ে সয়ে আরো অনেক সাঁঝলি আছে, আরো শিবু কুরির বিটি আছে গা গ্রামে, তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখা পড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।